এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠালের পাকোড়ার সুস্বাদু একটি রেসিপি। মুচমুচে সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। মুচমুচে পাকুড়ার এই রেসিপিটি করে নেওয়ার জন্যে আমি বেশ কিছু কাঁঠাল সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, ওইখান থেকে নিয়ে নিয়েছি। কাঁচা কাঁঠাল কিভাবে কেটে নিতে হয় আর কিভাবে ফ্রিজে অনেকদিন যাবৎ সংরক্ষণ করে রাখা যায় এর রেসিপি কিন্তু এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। ইচ্ছা করলে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা দেখে নিতে পারেন। কাঁচা কাঁঠালগুলো সিদ্ধ করে বেশ অনেক দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই থেকে পাকোড়া করার জন্য অল্প কিছুটা কাঁঠাল আমি নিয়ে নিয়েছি। কাঁচা কাঁঠাল কেটে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই থেকে বেশ কিছুটা কাঁঠাল আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। কাঁঠালগুলো নিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে বেশ ভালো করে থেতু করে নিচ্ছি। থেতু করে নিচ্ছি এগুলো দিয়ে পাকোড়া করব এর জন্যে। বেশ ভালো করে থেতু করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি হলে এই পাকোড়াটা খেতে ভালো লাগে, আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এর সাথে আরো দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচামরিচ। যে কোনো পাকোড়াতেই কুচি করে নেওয়া কাঁচামরিচটা দিয়ে নিলে কিন্তু পাকোড়ার টেস্টটা অনেকটা বেশি ভালো লাগে, এর জন্যে কুচি করে নেওয়া কাঁচামরিচ দিয়ে নিয়েছি। ঝাল লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। পাকোড়াটা আরও সুস্বাদু করে নেওয়ার জন্যে দিয়ে নিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা, এর সাথে আরও দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আদা। এই পাকোড়াটাতে কিন্তু আদাটা বেটে দেওয়া যাবে না, এরকম লম্বাটে করেই দিয়ে নিতে হবে। এই পাকোড়াটা খাওয়ার সময় এই আদাটা মুখে পড়লে কিন্তু পাকোড়ার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, এর জন্যে আদাটা ঠিক এরকম লম্বাটে করে কেটে দিয়ে দিয়েছি। এর সাথে আরও দিয়ে নিয়েছি অল্প পরিমাণে কালো জিরা। কালো জিরাটা অপশনাল, আপনি ইচ্ছা করলে না দিলেও পারেন। কালো জিরাটা দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু একত্র করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়া, 2 চামচ ময়দা। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। যতটা ভালো করে মিশিয়ে নেওয়া হবে পাকোড়াটা কিন্তু ততটাই বেশি টেস্টি হবে। বেশ অনেকটা সময় নিয়ে সব কিছু যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া শেষ, তখন হাতের সাহায্যে পাকোড়ার জন্য শেপগুলো আমি নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আরও কয়েকটি পাকোড়া বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ নিয়ে পাকোড়াগুলো করে নেবেন।
একই রকমভাবে বেশ অনেকগুলো পাকোড়া আমি বানিয়ে নিয়েছি। আমার কিন্তু সবগুলো পাকোড়া বানিয়ে নেওয়া শেষ, ভাজতে নিলে বানাতে গেলে বানাতে দেরি হয়ে যায়, এর জন্য আমি আগেই সবগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি। এবার ভেজে নিব। প্যানে সরিষার তেল নিয়ে তেলটা খুব বেশি ভালো গরম করে নিয়ে পাকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, সয়াবিন তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করি, এর জন্যে পাকোড়াটাও সরিষার তেল দিয়ে করে নিয়েছি। সরিষার তেল দিয়ে কোনো পাকোড়া করে নিতে গেলে তেলটা অনেকটা বেশি উত্তপ্ত করে নিলেই হয়, তাহলে একটু ফেনাটা কম আসে। সয়াবিন তেল দিয়ে করে নিতে গেলে ফেনাটা আসে না, কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও এই পাকোড়াটা করে নিতে পারেন। মিডিয়াম লো আঁচে রেখে পাকোড়াগুলো আমরা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আলতো হাতে উল্টে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো যখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মুচমুচে দুর্দান্ত সুস্বাদু কাঁচা কাঁঠালের সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া এই পাকোড়াটা কিন্তু আপনি যে কোনো নিরামিষের দিন করে খেতে পারেন। নিরামিষ ডাল ভাতের সাথে এই পাকোড়াটা খেতেও কিন্তু খুব বেশি ভালো হয়, বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন। মুচমুচে সুস্বাদু সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া কাঁচা কাঁঠালের এই পাকোড়ার রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, একাদশী রেসিপি, জন্মাষ্টমী, রাধাষ্টমী থেকে শুরু করে ভিন্ন ভিন্ন ধরনের পূজার প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।